আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক আশরাফাবাদ হাই স্কুল কামরাঙ্গীরচর ঢাকা। আজ আমি অনলাইনের মাধ্যমে সপ্তম শ্রেণী অধ্যায় পাঁচ গণিতের অধ্যায় পাঁচ বীজগণিতীয় সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমরা একটি কথা জেনে নেই, পৃথিবীর সমস্ত পৃথিবীটা আজ করোনায় আক্রান্ত, কোভিড-19 ভাইরাস দ্বারা আক্রান্ত। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, বাইরে থেকে এসে বা সবসময় কী করতে হবে, হাত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ধুইতে হবে, সবসময় খালি হাত নাকে মুখে লাগানো যাবে না, তাহলেই আমরা কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো। মনে রাখবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, এখানে বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে একটি বীজগণিতীয় সমস্যার উদ্দীপক দেওয়া আছে। এ ইকুয়াল টু 2x-3 এবং বি ইকুয়াল টু 2x+5। এই উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন এখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, a+b এর মান নির্ণয় করো। 6 নম্বর, সূত্রের সাহায্যে a² এর মান নির্ণয় করো। 9 নম্বর, সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। এই সমস্যার সমাধান করার আগে এখানে 6 নম্বর এবং 9 নম্বর অঙ্ক দুটো আমরা লক্ষ্য করি। 6 নম্বরের অঙ্কে বলা আছে a² এর মান নির্ণয় করো। যেহেতু a² এর মান আমাদের দেওয়া আছে, এজন্য এখানে আমরা বীজগণিতের একটি সূত্র প্রয়োগ করব। সেটা হলো a দুটি রাশির বর্গের বিয়োগফল, দুটি রাশির বর্গের বিয়োগফল সমান সমান প্রথম রাশির বর্গ মাইনাস প্রথম ও দ্বিতীয় রাশির গুণনফলের দ্বিগুণ এবং প্লাস দ্বিতীয় রাশির বর্গ। সংক্ষিপ্তভাবে একে আমরা লিখতে পারি a-b² সমান a² -2ab+b² 9 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করো, এ ও বি এর গুণনফল নির্ণয় করো। এখানেও একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি, সেটা হলো x+a(x+b) x² -a-b(x-ab). এই সূত্র দুটি প্রয়োগ করে আমরা সমস্যা দুটির সমাধান নির্ণয় করব। এবার চলো আমরা সমস্যার সমাধানে চলে যাই। 1 নম্বর অঙ্কে, 1 নম্বর অঙ্কে বলা আছে a+b এর মান নির্ণয় করো। সমস্যার সমাধান করার জন্য আমাদের দেওয়া আছে a = 2x-3 এবং b = 2x+5। সুতরাং a+b = 2x-3+2x+5। মান বসিয়ে সমান 2x-3+2x+5 সমান 2x+2x আর -3x(3-5) সমান 4x-2
माइनस टू समान समान फोर एक्स प्लस टू এটাই आंसर কয় নাম্বার অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল আশা করি তোমরা সাথে সাথে আমার সাথে সাথে বুঝতেও পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে চলে যাব খ নাম্বার অঙ্কের সমাধানের জন্য আমাদের দেওয়া আছে ए आसे ए दवा आसे ए प्ला ए इक्वल टू टू एक्स माइनस थ्री एवं बी इक्वल टू टू एक्स प्लस এখানে আমাদের বি এর মান প্রয়োজন নাই এ শুধু এর মান দ্বারাই হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আছে কি এ স্কয়ার সমান সমান এর মান আমাদের জানা আছে সূত্রের সাহায্যে আমরা আলোচনা করেছি 2x মাইনাস 3 হোল স্কয়ার এখানে কি করছি মান বসিয়ে এই সূত্রটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে দুটি রাশির বিয়োগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ মাইনাস প্রথম ও দ্বিতীয় রাশির গুণনফলের দ্বিগুণ প্লাস দ্বিতীয় রাশির বর্গ সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে লিখতে পারি প্রথম রাশির বর্গ অর্থাৎ 2x হোল স্কয়ার মাইনাস প্রথম ও দ্বিতীয় রাশির গুণনফলের বর্গ তাহলে দ্বিগুণ 2 ইনটু 2x ইনটু 3 আর প্লাস দ্বিতীয় রাশির বর্গ 3 স্কয়ার সমান সমান 2 দুগুণে 4 4 x স্কয়ার 2 দুগুণে 4 3 4 12 মাইনাস 12x প্লাস 3 ত্রিকা 9 তাহলে এইটাই অ্যানসার অর্থাৎ এখানে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে অঙ্কটি আরো একবার বোঝো বুঝে তারপর খাতায় উঠাবে আমাদের খ নাম্বার প্রশ্নে আছে সূত্রের সাহায্যে এ স্কয়ার এর মান নির্ণয় করতে হবে আমরা এখানে এর মান বসিয়ে দেওয়া আছে আমাদের 2x মাইনাস 3 তাহলে প্রদত্ত রাশিটা কি ওই যে এ স্কয়ার এখন মান বসাই নে এর মান বসাই 2x মাইনাস 3 হোল স্কয়ার এখানে আমরা ও সূত্রের সাহায্যে আলোচনা করেছিলাম দুটি রাশির বিয়োগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ মাইনাস প্রথম ও দ্বিতীয় রাশির গুণনফলের দ্বিগুণ প্লাস দ্বিতীয় রাশির বর্গ তাহলে আমরা ওই অনুযায়ী মান বসিয়েছি প্রথম রাশি 2x হোল স্কয়ার মাইনাস প্রথম ও দ্বিতীয় রাশির গুণনফলের দ্বিগুণ অর্থাৎ 2 ইনটু 2x ইনটু 3 প্লাস দ্বিতীয় রাশির বর্গ অর্থাৎ 3 স্কয়ার তাহলে এখানে 2 দুগুণে এই স্কয়ারটা বর্গটা 2 এর উপরেও প্রযোজ্য x এর উপরেও প্রযোজ্য তাহলে 2 দুগুণে 4 x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12 12x আর প্লাস 3 3 9 সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এবং খাতায় সুন্দরভাবে উঠিয়ে নিয়েছো এবার আমরা তৃতীয় প্রশ্নের অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব দেওয়া আছে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি এবং এক্ষেত্রে আমাদের বি এর মানেরও প্রয়োজন হবে বি ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ প্রদত্ত রাশি প্রদত্ত সমস্যায় বলা আছে এ ও বি এর গুণনফল নির্ণয় করো তাহলে সুতরাং এ ও বি এর গুণফল সমান সমান এ বি সমান সমান এর মান আমাদের জানা আছে 2x মাইনাস 3 ইনটু বি এর মানও জানা আছে 2x প্লাস 5 এখানে আমরা লিখে নিই মান বসিয়ে সমান সমান এক্ষেত্রে আমরা সূত্রে আলোচনা করেছিলাম
প্রথম রাশির বর্গ, প্রথম রাশির বর্গ মাইনাস প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি প্লাস মাইনাস দ্বিতীয় রাশি দ্বয়ের গুণফল। তাহলে এখানে আমাদের প্রথম রাশির বর্গ অর্থাৎ প্রথম রাশির দুইটা একই আছে 2x, তাহলে হোল স্কয়ার মাইনাস এখানে দ্বিতীয় রাশিদ্বয়ের যোগফল, দ্বিতীয় রাশিদ্বয়ের যোগফল সাথে প্রথম রাশির গুণন, অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম রাশি আছে 3 আর এখানে যেহেতু প্লাস আছে এখানে আমরা মাইনাস 5 × 2x মাইনাস 3 × 5 লেখ, সূত্রটা লিখলাম আমরা। এবার দেখো 2 × 4 = 4x² এখানে এটা মাইনাস মাইনাস ইনটু মাইনাস 2 × 2x মাইনাস 3 × 5 = 15 তাহলে সমান সমান 4x² মাইনাস মাইনাস প্লাস 2 × 2x মাইনাস 15 সমান সমান 4x² প্লাস 2 × 4x মাইনাস 15 সমস্যার সমাধান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী আরো একবার ভালো করে আমরা বুঝে নেই, দেখো গ নাম্বার বলা আছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করতে হবে, কিন্তু এখানে এ ও বি এর মান আমাদের জানা আছে এ ইকুয়াল টু 2x মাইনাস 3 এবং বি ইকুয়াল টু 2x প্লাস 5 2x প্লাস 5। এখানে আমরা একটি সূত্র আলোচনা করেছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা আমরা আলোচনা করেছিলাম। ওই সূত্রের আলোকে আমরা লিখি এ বি এর গুণনফল হলো এ বি সমান সমান 2x মাইনাস 3 × 2x প্লাস 3। এখানে কি করছি এ ও বি এর মান বসিয়ে নিয়েছি। এরপর আমাদের ওই সূত্র প্রয়োগ করলে প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশিদ্বয়ের যোগফল, দ্বিতীয় রাশি 3 যেহেতু 5 এর আগে প্লাস আছে কিন্তু ব্র্যাকেটের বাইরে আমাদের মাইনাস চিহ্ন আছে তাহলে সেক্ষেত্রে হবে মাইনাসে প্লাসে মাইনাস 5 × প্রথম রাশি 2x আর মাইনাস দ্বিতীয় রাশিদ্বয়ের গুণফল, তাহলে 2 × 4 x² মাইনাস এখানে মাইনাসের রাশি বড় তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা লিখি মাইনাস 2 × 2x মাইনাস 3 × 5 = 15 তাহলে 4x² মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস 2 × 2x মাইনাস 15 সমান সমান 4x² প্লাস 2 × 4 অর্থাৎ 4x মাইনাস 15। এবার সুন্দরভাবে তোমরা খাতায় উঠিয়ে নাও, সমস্যার সমাধান হয়ে গেছে সুন্দরভাবে উঠিয়ে নাও এবং বাড়িতে এই প্রশ্নের আলোকে নিজেরা 5.4 প্রশ্নমালার থেকে সমস্যা তৈরি করবে এবং সমাধান করবে। আর আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।